মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। সো গাইস, আজকে আমি ঘরে যাব, তার জন্য সবাই উঠে গেছে। এখন বাজে 5:30, 5টার সময় উঠেছি। এখন ফ্রেশ হবো, রেডি হবো, তারপরে যাব। সবাই উঠে গেছে, সবাই জিজ্ঞাসা করছে আজকে সবাই এত তাড়াতাড়ি কেন, কারণ ঘরে যাবে কেউ বলছে তো ঘরে যাবি বলে এত সকাল সকাল উঠলি। কারণ সবাই উঠে গেছে, শুধু আমি নয়, কে ওরা উঠে গেল, একজন রান্না বসিয়ে দিয়েছে, কারণ আবার একজন দেওয়ার যাবে না, বড় দেওয়ার যাবে না, তার জন্য তার কোনো রান্না করে ধুয়ে দিতে হবে। তাই ওর জন্য রান্না করছি আমরা, বারান্দা মুছে এখন কাপড় ধুয়ে স্নান করে চলে আসবো, আর রেডি হয়ে যাবো, তারপরে দেখা হচ্ছে। গাইস দেখতে পাচ্ছ, পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলতে, ভালো লাগছে। তো সবাই তৈরি হয়ে গেছে, শুধু বদ্ধ ভাই আরও ভাই বাকি আছে, ওরাও হয়ে যাবে, আর হওয়ার পরেই আমরা বেরিয়ে যাবো। পিসকিনে বানানো চুড়িদার কেমন লাগছে সে বলবে সবাই, আর পুরো রাস্তাটাও দেখিয়ে যাবো, অল্প অল্প করে দেখবে, আমাদের সাথে থাকবে, ভালো লাগবে। চলে যাচ্ছি, গা রাস্তাটা দেখো, এখন দলগা পার হলাম, যারা আসামে থাকবো তারা চিনতে পারবে। সবাই আছে এখানে, সবাই সবাই মানে হাওয়া আছে, আমার বমি লাগে, তার জন্য আমি নিয়ে গেছি, আমি করছি না তো ভাই করছি, সেটা দেখালো। চাপাতি বাগান দেখো, আসামের ফেমাস হয়, আসাম চাপাতি বাগানের জন্য ফেমাস, খুব বড়। ঘরে চলে এসেছি, আমার ঘর দেখো, আমাদের ঘর, এদিকে ফুল বাগান, গ্রামের বাড়ি তো এমনই হয়, একটা ফুল গাছ, একটা ফুল গাছ, আরও আরও আছে খুব, এই যে দেখো আরও কত ফুল গাছ, যখন বৃষ্টি দেয় তখন এগুলো তো খুব ফুল হয়, দেখতে পাচ্ছো উপরে ফুল হয়ে আছে। আমার দাদা দেখো কি করছে, গরুকে স্নান করাচ্ছে, আরাম পাচ্ছে, জল দিচ্ছে তো, পুরোটা দেখো, দেখো প্রজাপতি বসেছে, চলেও চলে গেল। আরো আছে এই যে দেখো, একটা রৌদ্র তো তাই ভালো করে দেখা যাচ্ছে, দেখো ফুলগুলো দেখো কি সুন্দর সুন্দর। দেখছো সবাই আমরা যাচ্ছি, এটা আমাদের গ্রামের বাড়ি, আমাদের বাড়ি এটা, এটা আমাদের ঘর, ওটা আমাদের ঘর, আর এগুলো সুপারি বাগান, আর ওইটা বাঁশ ছিল, অনেকগুলো ছিল, এখন কেটে দিয়েছে। এই যে এটা আমাদের দাদু ভাই, দেখতে পাচ্ছো আমার সাথে মিলে গেছে না, আমার হাজবেন্ডের থেকেও খুব বেশি সুন্দর। আমার হাজবেন্ড দেখো একা একা যাচ্ছে, আর আমি যাচ্ছি দাদুর সাথে। এখানে সব জঙ্গল দেখো, জঙ্গল জায়গাটা খুব সুন্দর, ওখানে একটা আম গাছ ছিল, ওখান থেকে আমরা আম পারতাম, মানে খুব টেস্ট ছিল, মানে খুব 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 বেশি। এখানে বুবি গাছ ছিল, সেখান থেকে আমরা বুবি পেরে পেরে খেতাম, দেখো
কি সুন্দর সং গাচ্ছে। আমার চুল উল কিচ্ছু ঠিক করিনি, জাস্ট এসেছি, তারপরেই চলে আসলাম। পাথার দেখাবো, চলো। পাথারও আছে, ধান হচ্ছে খুব, বেশি দিন হয়নি লাগানো, তবু ধান ধান হচ্ছে এখন অল্প অল্প। এগুলো বিষ গাছ গুটি, দেখো এই দেখো ছোট ছোট বাছুর, গরুর বাছুর দেখেছো কি করলো, ও দেখাতেও দিল না, পাচ্ছো? দেখো ধান খেত, এগুলো ছাগল দেখতে পাচ্ছ, ছাগল, এই যে ছাগল, পুরো পাথারটাই ছাগল আছে। নদী এখন অনেকই আছে, আকাশটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে। গ্রাম বলে কথা, সুন্দর তো হবে বলো। দেখো বাছুরটা আরো বেশি সুন্দর, এখানে আকাশটা সবচেয়ে বেশি সুন্দর, এখান থেকে দেখো আরো সুন্দর। আমরা সবাই এখন চুকা খুঁজছি, মানে জলপাই তো অনেক ছোট ছোট, তার জন্য জাম্বুরা নিয়ে যাব। দেখো এগুলো ফুল গাছ, সুপারি বাগান, এই যে এগুলো হলদি বাগান, ও ভিতরে আছে কমলা বাগান, এগুলো হলদি, এগুলো ফুল গাছ সব। আরও আছে, এখন আমাদের পুরান বাড়িতে যাচ্ছি, মানে আমরা প্রথমে যেখানে ছিলাম সেখানে। দেখো ফুল গাছগুলো, এগুলো ফুল ধরেছে ছোট ছোট, সবাই খুব খুশি আছে। দেখো গাইস কত বড় জাম্বুরা এনেছি, কত বড় কিছু, ঘরে নিয়ে খাবো, এটাকে পেরে নিয়ে এসেছি চুরি করে। বন্ধুরা দেখো এটা আমার দাদা, এই যে এই যে এটা দিদি ভাই, এই যে আরেকটা কুত্তা বড় দাদা, এটা কুত্তা দাদা একটা, আমার কিছু দেয় না, এই যে একটা ভাইটা ভাই, আমার একটা আমি বলছি আমার একটা কেক এনে দেয় না, শোনো এটা পাগল একটা, ওকে ওর ভিডিওতে কমেন্ট করে দিও, লাইক করে দিও, এটা ভাই দেখেছে বহুত পাগল হয়ে গেছে। এখন আমরা নদীর পাড়ে যাব, সেখানে কিছু ভিডিও শ্যুট করব, সব সবাই তৈরি হচ্ছে, এখন যাব। এখন দেখো যাচ্ছি নদীতে, এটা আমাদের পাড়া, পুরোটা রোদ্রু, রোদ্রুর জন্য দেখা যাচ্ছে না। দেখো সবাই যাচ্ছে, ওরা দুজন আগে চলে গেছে, এইটা দেখো ওরা দুজন ঠিক আছে না একসাথে, ওরা দুজন যাচ্ছে একসাথে, দেখতে পাচ্ছো ওরা এক্সট্রা, ওরা রাইজের বাইরে, আমার আমরা একটা রাইজ, ওরা আলাদা রাইজ, আমাদের বিয়েতে ওদের নিমন্ত্রণ করব না, তাদের বিয়েতে ওদের বিয়েতে ওদেরকে নিমন্ত্রণ করব না। এটা দেখছো আমার ভাই, বেশি কথা বলে পাড়া বিয়ে করবি, চুপ কর, সবাই যাচ্ছে।